সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। হরতালের পর এবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এতে সমর্থন দিয়েছে সমমনা দলগুলো। রোববার সকাল সন্ধ্যার হরতাল শেষে এ ঘোষণা আসে। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার সড়ক নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। সরকার পতনের এক দফা আন্দোলনে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। একই সময়ে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছিল আওয়ামী লীগ। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মতিঝিলের দিকে মাঠে ছিল জামায়াতে ইসলামী। বিএনপির সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলামোড়, কাকরাইল ও পল্টন সহ আশেপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন আরও একজন। সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে হরতালের ডাক দেয়। হরতালের দিন রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বাসে আগুন সহ সহিংসতার খবর পাওয়া গেছে।